আসলে কি আমাদের বাজেট যা এর উপরে গেলে আর আমরা কিনতেই পারব না। এই বাজেট ক্রস করার কারণে আপনি কিনতে পারবেন না। আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য এত কষ্ট করে মানে হাঁটে হাঁটে ঘুরে জানেন আজকে 3 ঘন্টা হাঁটতাছি কিছুই মিলতাছে না। কিছুই মিলতেছে না। ব্যাপারীদের সাথে কথা যখন বলেন ব্যাপারীরা দাম শুনে কিন্তু আপনি মানে যে ভয় পান না তো? না ভয় পাবো কি করব স্যার। সত্যি কথা বললাম। সত্যি কোরাই করতে এসে আপনার যে বাজেটটা ছিল বাজেটটা কত একটু শুনি। আমার বাজেট 55,000 50,000 এর বেশি না। 50,000 55,000 অনেক ছোট সাইজের মধ্যবিত্ত পরিবার থেকে কিছু ক্রেতারা মানে গ্রুপ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ভাই কত হইছে একটু? 92,000। দর্শক আমরা আপনাদেরকে দেখাই 92,000 টাকায় গরুটা। এটা কত হইছে ভাই? 1,00,000। আমরা দর্শক এক এক করে মানে গরুগুলো দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আপনি কি গরু ক্রয় করতে আসছেন? গরু কিনা হইছে? কিনা হয় নাই? আমরা দর্শক আপনাদেরকে আরো কত দেখাই। ভাই কত হইছে এটা? কত হয়েছে এটা ভাই? 31। কত হয়েছে এটা ভাই? 85। পাগলা গরু, পাগলা গরু কাকে বলে দেখেন দর্শক। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। গরু কিনতে আসছেন? হ্যাঁ। ক্রয় করেছেন? হ্যাঁ। আসলে কি এবারে গরুর দাম বেশি? দাম কেন বেশি? দাম আসলে কি জানেন, গরুটা করোনার জন্য হয়তো দামটা বেশি, তাছাড়া না। করোনার জন্য মানুষ বাসা থেকে বেরোতে পারে না, ক্রেতারা আসতে পারে না, সেই সুবাদে মানে অনেক দাম। আপনার কাছে মনে হলো গরু না কিনে বাসায় চলে যাচ্ছেন? না, তারপর দেখি সামনে। কখন আসছেন হাটে? তিন ঘন্টা হাটে ঘুরলেন? কি নাম আপনার? আমার নাম বিদি আক্তার। বিদি আক্তার, কোথা থেকে আসছেন গরু কিনতে? বাড্ডা থেকে। বাড্ডা থেকে? তো প্রতি বছরে কি আপনি নিজে গরু ক্রয় করেন? হ্যাঁ, প্রতি বছর। আমি সামনে বছরে নিজে কিনি। এই বছর যদি বাজেটের সাথে মিল না হয় তাহলে কি করবেন? একটু বাড়াইতে হবে। বাড়াইতে হবে? হ্যাঁ। তো এই যে গরু ক্রয় করতে এসে আপনার যে বাজেটটা ছিল বাজেটটা কত একটু শুনি। আমার বাজেট 55,000 50,000 এর বেশি না। 50,000 55,000 অনেক ছোট সাইজের মধ্যবিত্ত পরিবারের জন্য মানে ওই ধরনের গরু কিনতে হবে। আমরা মধ্যবিত্ত পরিবার। তো এই যে গরু কিনতে এসে আসলে যে ধরনের হিমশিম খাচ্ছেন এখন এই মুহূর্তে একজন নারী ক্রেতা হয়ে এই হাটের ভিতরে করোনাকালীন মধ্যে আপনার অনেক কষ্ট পাইতে হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি বিষয়টা অনেক খারাপ, আসলে খারাপ। মানুষ গরু কিনতে আসে ঠিকই আছে, মানুষ কিন্তু না গরু কিন্তু কি এর দাম ছাড়ে না। গরু কিন্তু আছে বাজারে, দাম নাই। মানে ব্যাপারীরা কি গরুর দাম কি বেশি বলছে? কি ধরনের কথা বলছে একটু যদি শেয়ার করেন। গরুর দাম বেশি, অনেক বেশি তুলনামূলকভাবে। মানে কি ধরনের দাম চা আপনার কাছে? গত বছর বিশালে যে গরুটা কিনেছেন, আমরা যে বছর গত বছর যে 45,000 টাকা দিয়ে কিনছি, এই বছর এই গরুর দাম 85,000 টাকা চাই। 45,000 টাকার গরু 85,000? হ্যাঁ, সত্যি কথা, এটা মিথ্যা না। তো যদি এই বছর যে অবস্থান মানে আপনি দেখতেছেন, আপনার বাজেট হলো 55,000 থেকে 50,000, সেখানে হলো ওটা 85,000 চলে গেছে। 85,000 টাকা আমাদের যে বাজেট যায় না। আপনার সাথে যে বাজেট সেটা যায় না। গরু কিনতে কয়জন আসছেন? আমরা আমার ছেলে আমার যে আমার এটা দেবরের ছেলে। আচ্ছা, কেমন লাগলো গরু হাটে গরু কিনতে এসে? এই প্রথম? জি না, আমরা এর আগে মানে 2020 সালে আসা হয়েছিল। ধন্যবাদ। আসলে আপনি চাই যে আপনি তাড়াতাড়ি গরুটি পেয়ে যান, একটুখানি এইগুলি না হলেও অন্য পাশে একটু দেখেন যে বা এই হাটে যদি এই বছরে মানে আপনার আজকের মতন যদি গরু আপনি নাই বাজেটে মিল করতে পারেন তাহলে কি কি করবেন? তাহলে আর কিছু করার নাই। আসলে কি আমাদের বাজেট যা এর উপরে গেলে আর আমরা কিনতেই পারব না। এই বাজেট ক্রস করার কারণে আপনি কিনতে পারবেন না। আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য এত কষ্ট করে মানে হাঁটে হাঁটে ঘুরে আজকাল 3 ঘন্টা হাঁটতাছি, কিছুই মিলতেছে না। কিছুই মিলতেছে না? ব্যাপারীদের সাথে কথা যখন বলেন ব্যাপারীরা দাম শুনে কিন্তু আপনি মানে যে ভয় পান না তো? না ভয় পাবো কি করব স্যার। সত্যি কথা বললাম, সত্যি কথার কোনো বাদ নাই।
ব্যাপারী সাহেব একটু আন্টি দাঁড়ান, এই যে আপনাদের কথা দেখবো যে আন্টি মানে যে বাজেটের মানে তুলনা এত দাম বেশি চাচ্ছেন কেন? আন্টি আসেন দেখি আপনার এটার জন্য গরু মিলানো যায় কিনা। কত টাকা কেজি আপনি আর কি লাইভ ওয়েটে কিনছেন? না মানে হাটের থেকে আমরা কিনেছি। গ্রামে কষাইয়ের দামে কত টাকায় বিক্রি করতেন আগে? 25,000 টাকা মন তো নেই। গাবতলী হাটে হলো 20,000-22,000 টাকায় মন বিক্রি করে কষাই রে। কেন আপনি 20,000 টাকা 25,000 কিনলেন? সবাই কিনছে, কত টাকা দিয়ে কিনছেন? 200,000 তাহলে কি করবেন আপনি? কি লসে বিক্রি করে যাবেন? আন্টি আপনি যে কথাগুলো শুনলেন কিভাবে বিষয়টা বুঝছেন? এই গরু নাকি সে 2,00,000 টাকা কিনে নিয়ে আসছে। এইবার কিনছে আপনার 40 টাকা কেজি, এই কারণে দাম বেশি। ভারতের থেকে গরু আসেনি আমরা কিনতে পারি না, এই জন্য আমাদের দাম বেশি নিয়েছে। ভারতের থেকে গরু আসি না, এই জন্য আমরা কিনতে যাই বেশি নিয়েছে। আমাদের দেশের মানুষ কৃষকরা টাকা পাবে সেই কারণে ভারতের গরু আসে না, সেটা কৃষক দাম পাবে ভালো দাম, সেই আশায় তারা মানে হলো খুশি খুব। ইন্ডিয়ান গরু আসে নাই, আপনি আসে নাই দেখে কি মন খারাপ নাকি? না মন খারাপ না, মানে আমরা কিনতে পারলে বেচতে পারছি না, 25,000 টাকা মন কিনা লাগছে, এখন আমরা বেশি করে 20,000 টাকা হচ্ছে। তাহলে কি গরু কি বাড়িতে নিয়ে যাবে? না নিয়ে যাবো না, লস হলো বেচবো। এখনই বেচেন? আপনি যে দাম বলছেন 2,00,000 টাকা, ওই যে গরু আপনি দেখাচ্ছি আপনারে, আপনার গরু চাইতে চাইতে বড় গরু সেটা 2,00,000 টাকা কিনছে নাকি 1,00,000 টাকা কিনছে আমরা এখনই প্রমাণ দিচ্ছি। দর্শক এই ব্যাপারই আসলে এই যে কথাটা বলছে, আপনার যে দেখেন আরেকটা গরু দেখছেন আসতেছে, আপনার গরুটার সাইজ দেখেন আর আপনার গরুটার সাইজ দেখেন, আমরা জিজ্ঞেস করি কত টাকায় দামটা গরু কিনছে? ভাই কত হয়েছে এটা দাম? 95,000 টাকায়। 91,000 টাকার গরু। দর্শক দেখুন আপনারা, আমরা আপনাদেরকে আরেকটি গরু দেখাই, যে ব্যাপারী যে দামটি বলছেন তার গরুটি 2,00,000 টাকা, ওইটার সাইজের মতন বড় গরু। আমরা এই বড় সাইজের গরুটা একটু দেখি, দেখার পর বুঝতে পারবো। এটা তো বড় সাইজের গরু, আপনার চার সাইজ তো নিশ্চয়ই বড়, আপনার বড়, এটা ছোট হবে না বড় হবে, চোখের দেখা আমাদের। এই যে এটা এটা বড় না ছোট, আমরা একটু দেখি। ভাই কত হয়েছে এটা? 1,30,000। আপনার এটাকে সাইজে যদি দাঁড় করানো হয়, আরে রাখেন আপনি, গরু সারা যখন দেখে আসছি আর আপনি মানে বলতেছেন এটা, এই যে 2,00,000 টাকা দিয়ে গরু কিনে নিয়েছেন আপনারা বলতেছেন, এই ধরনের চাপা গুলা ছাড়াটা কি ঠিক কিনা? না 2,00,000 টাকা একটু কম আছে, একটু কম আছে। কিন্তু বললেন 2,00,000 টাকা কিনলেন, একটু কম আছে, তবে ওইটার সাইতে এটা মেলা, ওইটার সাইতে আপনারটার সাইতে বড় একটা আছে। আমি যে দামটা জিজ্ঞেস করি ভাই, এটার দামটা কত ভাই? 1,30,000। 1,30,000 টাকার গরু আপনার, এটা হলো একটা হাতি আর আপনারটা দেখা যায় একটা মাছি। 1,30,000 টাকা আর আপনি 2,00,000 টাকা কি নিয়েছেন? হাটে দুষ্ট, হাটে 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 কি ভাই দুষ্টুমি করার জন্য আসছেন? 30,000 টাকা দিয়ে কিনলে 1,00,000 টাকায় মানুষের কোরবানির গরু আল্লাহর নামে কোরবানি দিবে, মিথ্যে কথা বলে? মিথ্যে কথা কে বলে? উনি বলছেন, আপনি বলছেন, দাম এমন একটা রিজনেবল ভাবে চাইবেন যাতে মানুষ সন্তুষ্ট হয়, গরু না নিতে পারলে মনে কষ্ট না পায়। 1,30,000 টাকা দিয়ে গরু কিনলো আর আপনার কাছে দাঁড়ালে মনে হবে যে এটার বাচ্চা। দর্শক আমরা আসলে দেখলাম, আমরা তো আমি তো গরু ক্রয় করতে আসিনি, আমি রিপোর্ট করতে আসছি আসলে দেখানোর জন্য, আসলে তারতম্য গুলো মানুষ হলে হাট থেকে গরু ক্রয় করে কোন হাটের দাম বেশি বেশি জানার জন্য। আমরা এই গরুটা
এই গরুটা যে ক্রয় করতে আসছি যখন মানিল এই গরুটার দাম আপনি এত বেশি চাচ্ছেন আপনারা কৃষকের দাম আমরা বেশি দামে দর্শক আপনারা আসলে ব্যাপারীদের মানে কথাবার্তা মানে মনোযোগ না দিয়ে আপনারা যাচাই বাছাই করে চিন্তা করে আপনারা গরু ক্রয় করবেন। ধন্যবাদ।